হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসগুলো কিন্তু WBP এবং KP-র জন্য খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। তোমরা প্রতিদিন ক্লাসটি করার চেষ্টা করবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে, তিনি হলেন। রাইট অ্যান্সার কী হবে? তিনি হলেন, নতুন নামকরণ হয়েছে যার নামে, তিনি হলেন মাদার টেরেসা। নেক্সট প্রশ্ন দেখো, সিলি পয়েন্ট, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো সিলি পয়েন্ট কথাটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত, সিলি পয়েন্ট এই কথাটি। অর্থবিদ্যা একটি সামাজিক বিজ্ঞান, এটি কে বলেন? অর্থবিদ্যা হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান, এটি কে বলেন? রাইট অ্যান্সার হবে এ মার্শাল। এ মার্শাল বলেন আধুনিক অর্থনীতির জনককে? আধুনিক অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ। নেক্সট দেখো, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা, রাইট অ্যান্সার কী হবে এখানে? বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে, রাইট অ্যান্সার হবে অশ্ব ঘোষ, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা। নেক্সট দেখো, কৃষ্ণদেব রায় কোন বংশে রাজা ছিলেন? কৃষ্ণদেব রায় কোন বংশে রাজা ছিলেন? তলবু বংশের রাজা ছিলেন। কৃষ্ণদেব রায় তলবু বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি অনেক খেতাব উপার্জন করেন, যেমন হচ্ছে মুরু রায়রা গণ্ডা, কন্নড় রাজ্য, রাম রমনা ইত্যাদি। নেক্সট দেখো, ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভীল বিদ্রোহ এটি হয়েছিল খানদেশে। আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে ইংরেজরা খানদেশ দখল করলে এরা ভয় পায় যে হয়তো ইংরেজরা এদের জমি থেকে উচ্ছেদ করবে এবং চাষবাস করতে দেবে না। এই কারণে জমিদার ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং বিদ্রোহ ঘোষণা করে 1819 খ্রিস্টাব্দে। এবং এই বিদ্রোহ প্রায় দু বছর ধরে চলে। ক্ষুব্ধ ভীলদের অন্যতম নেতাকে, অন্যতম নেতা হচ্ছে শিবরাম, শিবরাম। নেক্সট দেখো, মানব দেহের সবচেয়ে বড় দীর্ঘ অস্থিটির নাম কি? সঠিক অ্যান্সার কী হবে এখানে? মানব দেহের সবচেয়ে বড় অস্থিটির নাম হচ্ছে ফিমার। স্টেপিস মানব দেহের সবচেয়ে ছোট এবং সবচেয়ে হালকা অস্থি হচ্ছে স্টেপিস। স্টেপিস হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট এবং সবচেয়ে হালকা অস্থি, যেটি দেখতে হচ্ছে অশ্বারোহীর পাদানির মতো এবং এটি থাকে কর্ণে। নেক্সট দেখো, পল্লী সমাজের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পল্লী সমাজে রচয়িতা। নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায়? সর্বোচ্চ রেল স্টেশন হচ্ছে দার্জিলিংয়ের ঘুম, হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। এর নাম হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, 2258 মিটার উচ্চতায় অবস্থিত। উচ্চ জন্মহার কোন বিষয়টির উপর নির্ভর করে? মহিলা সাক্ষরতার নিম্নহারের উপর নির্ভর করে উচ্চ জন্মহার। কোন সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা হয়? সঠিক অ্যান্সার হবে 1985 সালে। এটি 1985 সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘোষণা করেছিল। এটি এই প্রথম নদী পরিকল্পনা কর্ম পরিকল্পনা যা ঘরোয়া
নিষ্কাশনকে বাধা, ড্রাইভারশন এবং শোধনের মাধ্যমে জলের গুণমানের উন্নতির জন্য এটি চালু করা হয়েছিল। এছাড়াও জেনে রেখো, নদীতে বিষাক্ত ও শিল্প রাসায়নিক বর্জ্যের প্রবেশ রোধ করা এই পরিকল্পনার লক্ষ্য। আচ্ছা, ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন? বেবাদল খাঁ ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন। নেক্সট দেখো, প্রাণী ভাইরাস কোনটি? প্রাণী ভাইরাস হচ্ছে, রাইট অ্যান্সার কি হবে? প্রাণী ভাইরাস ভেরিওলা, ভেরিওলা হচ্ছে প্রাণী ভাইরাস। নেক্সট প্রশ্ন দেখো, কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় কোন জেলাকে? রাইট অ্যান্সার হবে, নদিয়া জেলাকে বলা হয়। নেক্সট প্রশ্ন, ঘনকোণের একক কি? ঘনকোণের একক স্টেরেডিয়ান, ঘনকোণের একক। বর্তমানে জনসংখ্যা বিষয়ক জাতীয় কমিশন কার অধীনে? রাইট অ্যান্সার কি হবে, কার অধীনে? স্বাস্থ্য মন্ত্রকের অধীনে। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত? মেরিনা। এছাড়াও আছে যেমন গোয়ার পালোলেম সৈকত, পালোলেম সৈকত, গোয়ার বেনোলিম সৈকত, কেরলের কোভালাম সমুদ্র সৈকত, গোয়ার ক্যাভেলো সিম বিচ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সৈকত, তামিলনাড়ুর মেরিনা বিচ, গোয়ার ভ্যাগাটর সৈকত, কেরলের মারারিকুলাম সমুদ্র সৈকত। নেক্সট দেখো, আমাদের জিভে কত স্বাদকরক আছে? রাইট অ্যান্সার হবে 10,000, প্রায় 10,000 স্বাদকরক আছে। মানুষ সাধারণত 5 ধরনের স্বাদ অনুভব করতে পারে, এগুলো হচ্ছে মিষ্টি, টক, তেতো, নোনতা এবং সুস্বাদু। আমাদের জিভায় হাজার হাজার ক্ষুদ্রাকৃতির বাম্প রয়েছে, যাকে বলা হয় স্বাদ পেপিলি, বলা হয় স্বাদ পেপিলি। প্রতিটি পেপিলায় 10 থেকে 50টি রিসেপ্টর কোষ সহ একাধিক স্বাদকরক থাকে। নেক্সট দেখো, মেলানিন নামক রঞ্জক উৎপাদন করা কিসের কাজ? ত্বকের কাজ। মেলানিন, মেলাস অর্থ হচ্ছে কালো। মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয়, যার কারণে মানুষ বা অন্যান্য প্রাণীর চামড়ার চুল ও চোখের মণি, পাখির পালক কালো। শৈল শহর ল্যান্সডাউন ভারতের কোন রাজ্যে অবস্থিত? শৈল শহর ল্যান্সডাউন ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে, উত্তরাখণ্ডে অবস্থিত শৈল শহর ল্যান্সডাউন। আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটি। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।